শুক্রবার নবগ্রামে সিপিআইএম এর ডাকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। জানা যায়, কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে ও নবগ্রাম ব্লকে 31 জানুয়ারি রুবেল শেখ এবং 5ই ফেব্রুয়ারি তারক ঘোষের সমস্ত খুনিদের গ্রেপ্তার করার দাবিতে ও আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সিপিআইএম এর ডাকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল নবগ্রামের পার্টি অফিস মোড় থেকে শুরু হয় এবং শেষ হয় নবগ্রাম থানা সংলগ্ন এলাকায়। এই মিছিলে উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক ও গ্রাম স্তরে সিপিআইএম কর্মী সমর্থক ও বলিষ্ঠ নেতৃত্ব। মিছিলের মূল কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা যাতে ঠিকঠাক থাকে নবগ্রামে। বেশ কিছুদিন আগে দুটো খুন হয়ে যায়, একটা খুন তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ফসল, আর একটা খুন খুবই সামান্য ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের কর্মীরা যেভাবে ব্যাটে পিটিয়ে মেরে দিল, যা মধ্যযুগীয় বর্বরতাকে লজ্জা। পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারে এবং নাগরিক জীবন সুষ্ঠুভাবে প্রবাহিত হয়, তার জন্য এই মিছিল।